প্রিয় দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটি মহানন্দা নদীর সাথে সংযুক্ত একটি আসলে বিল তো এখানকার পানি অলরেডি বেশ বেড়ে গিয়েছিল এখন আমি জবে থেকে আসলে ফারাক্কাবাদের বাট খুলে দেয় বাঁধটা খুলে দেয় আর কি তো আজকে চতুর্থ দিনে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে আসলে বাদ কিন্তু আসলে ছেড়ে দেওয়ার পরও কিন্তু আসলে পানি এখন প্রায় এক হাত মতো কমেছে আমরা যেটা লক্ষ্য করছি কারণ আমরা এটা বুঝতে পারছি যে দেখতে পাচ্ছেন যে সামনে যে ফসলগুলো রয়েছে সেগুলোতে ডুবা ছিল এবং আমি একটু যদি জুম করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে দেখেন যে এই যে দেখেন নিচগুলোতে কিন্তু আসলে পানি দ্বারা ডুবে গেছিলো তো পানি বর্তমানে কমে যাওয়ার ফলে সেগুলোতে একটি দাগ পড়ে আছে আপনারা বুঝতে পারছেন তো এতখানে পানি কিন্তু অলরেডি কমে গেছে অর্থাৎ তারা যে বাঁধ খুলে দিয়ে আমাদের যে একটা বন্যার সৃষ্টি করার যে টা ছিল আর কি সেটা বর্তমানে নেই অর্থাৎ পানি কমে গেছে কাজেই কোনো টেনশানের কারণে বর্তমানে পানি কিন্তু অলরেডি কমে গেছে যদি ভারী বর্ষণ না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে সমস্যা হওয়ার কোনো আমরা কারণ বর্তমানে দেখতে পাচ্ছি না তো ফসলগুলো দেখতে পাচ্ছেন বেশ সজীব হয়ে আছে কারণ পানিতে পানি দীর্ঘ সময় ধরে ছিল না আর কি পানিগুলো নামতে লেগেছে এর আসলে ফসলগুলোও তারা তাদের প্রাণ ফিরে পাচ্ছে তো মূল কথা হলো যে আসলে পানি এক হাত কমেছে আজকের আসলে এটাই হচ্ছে সর্বশেষ আপডেট তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ